হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সকলের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ, ফাল্গুনি হামিদ। আমি আপনাকে দেখেছি সারা জীবন অত্যন্ত নির্লোভ থাকতে। আপনি কাজ করে গেছেন গোপনে, বিশেষ করে আমি দেখেছি এই যে এখন রাজনীতিতে অনেক তারকার ভিড়, যখন একেবারে 96-97 সময়ে আমরা কাজ শুরু করি আপনার সাথে, তখন আমি দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে আপনি খুব শক্তিশালীভাবে কাজ করতেন তখন, কিন্তু প্রাপ্তির জায়গায় আপনাকে অনেক বড় জায়গায় এ পর্যন্ত দেখিনি দিদি। আমি যখন সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে পড়তাম তখনও আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, ভিপি হয়েছি। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমি সক্রিয়ভাবে রাজনীতিটা করিনি, ছাত্র রাজনীতি। এরপরে আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে আমরা সারাটা জীবন কাজ করেছি, আমার পরিবার, আমার বাবা থেকে শুরু করে আমার বোন, সেও ঢাকা ইউনিভার্সিটির, আমি, আমরা সারা জীবন সেখানেই এই যে দলের সাথেই আছি। কিন্তু মুখ ফুটে আমি বলবো যে আমাকে এটা দেন, আমাকে এটা দিতে হবে, প্রথমত এটা করতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে ও আমার এই কাজটা করে দিল, তাহলে তো ওকে একটা কিছু দেওয়া উচিত। এইরকম ধরনের মানে দেখানোর জন্য কোনো কাজ করা, নীরবে নিভৃতে করেছি। বিএনপি যখন ক্ষমতায় প্রথম আসলো তখন যেভাবে সিটিএসবি থেকে শুরু করে আমার কাজের গোপন গোপনে করলেও আমাদের কাজগুলি এমনই ছিল যে আমার পিছে লেগে গেল, আমি অফিস করতে পারি না। তোমরা জানো তখন আমার টেলিডিয়াল যে আমার অফিসে আমি অফিস করতে পারি না। আমার মেয়ে তো তখন ছোট, বিটিভিতে ব্ল্যাকলিস্ট ছিল, সে ব্ল্যাকলিস্ট। আমার যে প্রোডাকশন হাউস, বাংলাদেশের প্রথম বেটাকাম হাউস এবং বাংলাদেশের প্রথম প্রোডাকশন হাউস, সেই হাউসটিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হলো। আমার এখান থেকে কোনো পার্টি যদি একটা নাটক বানাতো সেই নাটকটা বিটিভিতে যাবে না, এবং বিটিভির কর্মকর্তারা বলে দেবেন যে এটা, এই নাটকটা যাবে না, এটা টেলিরিয়েলের। একদম আপনি 100% ভিকটিম হয়েছে। আমি 100% ভিকটিম হয়েছি। কিন্তু এখন দেখে অবাক লাগে, এবং আমি ঠিক বলবো না অবাক লাগে, অনেকখানি অভিমানও লাগে যে যারা সারা জীবন কাজ করেছি, যারা সারা জীবন সাথে ছিলাম, আমরা সাথে আছি কি না আছি দেখার আর এখন সময় নেই। অভিনয় একেবারে অনিয়মিত আপনি, অথচ একজন গুণী অভিনেত্রী, নাট্যকার, অসম্ভব ভালো আপনার লেখা, আপনি অনিয়মিত লিখেন। আপনাকে আমরা অনেক নাটক নির্মাতা হিসেবে, অনেক চলচ্চিত্রের নির্মাতা হিসেবে পেতে চেয়েছিলাম, কিন্তু আপনি যেন কোথায় গিয়ে সব জায়গায় একটু নির্ভীতচারী। কারণ এখন তো আমার বয়সও হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তো অনেক দিন কাজ করেছি, তোমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে না। আপনি একটি গুরুত্বপূর্ণ জায়গা, বাচসাসের সভাপতি, চলচ্চিত্র সাংবাদিকতার যে স্বর্ণ যুগ আর এখনকার যুগ, এর ভেতরে তো বিস্তর পার্থক্য আমরা সাধারণ মানুষরা দেখতে পাই। বিভিন্ন ইস্যুতে সাংবাদিকতা যে জায়গায় নেমেছে বা নিউজের হেডলাইন যা হয়, মিডিয়া কেন্দ্রিক নিউজ তো বটেই, তাতে আমরা খুবই বিব্রত, লজ্জিত। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন সংবাদ সংগ্রহ করতাম এবং সংবাদপত্রে যখন সেই সংবাদটি আমরা দিতাম, তখন আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখতাম যে কতটা ক্রিয়েটিভ কাজ করছি, কতটা হলুদ সাংবাদিকতা করছি, কতটা অথেন্টিক নিউজ প্রেস করছি। এতগুলো জিনিস আমরা মাথায় নিয়ে সংবাদ পরিবেশন করতাম। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখে যাই যে স্বাভাবিক ভাষায়, সাধারণ ভাষায় বললে যেটা বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে গীবত গাওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অতি প্রশংসা করা হয়, যেটা যে প্রশংসাটি হয়তো তার প্রাপ্যই নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মানে মুখরোচকভাবে তুলে মুখরোচকভাবে বিষয়গুলোকে তুলে ধরা হয়। এই বিষয়গুলোকে আমরা, এই নেতিবাচক দিক, আমি বলতে চাই এটা একদম সংবাদপত্রের এবং খবরের নেতিবাচক দিক। আমাদের যেমন বাচসাসের মেম্বারশিপের জন্যে আসেন, মেম্বার হওয়ার জন্যে, আমরা এগুলো এবার দেখছি যে সেই ধরনের সাংবাদিকদেরকে মেম্বারশিপ দেবো কি না আর মেম্বারশিপ রাখবো কি না। 50-52 বছর বাচসাসের জন্ম, এত বছরে এই প্রথম একজন নারী সভাপতি, এবং সেদিক থেকে 98% ভোট পেয়েছি আমি। অর্থাৎ কি হয়েছে, আমার প্রতি আমার সকল সদস্যরা কিন্তু সাংবাদিকরা আস্থা রেখেছেন।
যে আমাকে দিয়ে হবে এবং সবাই বলেছে এবার যদি বাঁচার শেষে কিছু হয় খুব একটা কিছু আমি যে দেখাতে পারিনি এটার কারণ ছিল এবারের প্যান্ডামিক